নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে। যারা টিভির ওপারে বসে রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। তার কারণ, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি যে চিকিৎসা বিজ্ঞানের আরও বেশি উন্নতি থেকে আরও বেশি উন্নত জায়গায় চিকিৎসা বিজ্ঞান পৌঁছক। তো যেদিন আমি প্রথম অনুষ্ঠান করতে বসি সেদিনও আমার মধ্যে অনেকটা কনফিউশন ছিল, কিন্তু আজ যখন আমি ঠিক আজকের দিনে দাঁড়িয়ে রয়েছি সেদিন আমার মধ্যে একটা কনফিডেন্স এসেছে। সঞ্চালনা করতে গেলেও কনফিডেন্স দরকার। আমি পেশেন্ট নাও হতে পারি, কিন্তু টিভির ওপারে যারা বসে থেকে অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন পেশেন্ট। তারা কীরকম আছেন, তাদের এক্সপিরিয়েন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা শুনেছেন অলরেডি, আলোচনা হয় টিভিতে। আসি সমস্যার কথায়, যে আমি কেমন আছি এটা যদি আমাকে প্রশ্ন করা হয় তো একটা বড় নাম্বার অফ পিপল বলবেন যে আমার হাঁটতে চলতে ভীষণভাবে সমস্যা হচ্ছে, আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, নি প্রবলেম। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলেছেন আপনাকে রিপ্লেসমেন্ট করতে। আপনি চান না রিপ্লেসমেন্ট করতে, কাঁটা ছেঁড়া করতে চান না এই বয়সে, আপনি চান সুস্থ থাকতে, হাসি মুখে বাঁচতে। এটা তো সাধারণ মানুষের প্রত্যাশা। ঠিক, আপনিও সাধারণ মানুষ, আপনারও এটাই প্রত্যাশা। তাহলে কি আপনার জন্য কোনো ট্রিটমেন্ট নেই? সেই ট্রিটমেন্টের বার্তা আমাদের এই অনুষ্ঠান থেকে দেওয়া হয়। কীভাবে আপনি অপারেশন না করে, কাঁটা ছেঁড়া না করে, এই বয়সে অতিরিক্ত ধকল না নিয়ে নিশ্চিন্তে ভালো থাকতে পারবেন, সেই পদ্ধতিটাই আমরা এখান থেকে বলে দিই। তো এই কাজটা যিনি করে থাকেন, দীর্ঘদিন ধরে এই কাজই করছেন, প্রায় 1 লক্ষের উপরে পেশেন্ট মিট করা, এটা একটা খুব মানে বিরাট ব্যাপার, একটা খুব একটা স্ট্রং অ্যাচিভমেন্ট, এটা স্ট্রং অ্যাচিভমেন্ট। আমি স্বাগত জানাবো, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন MBBS চিকিৎসক, প্রখ্যাত রিউমাটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। ডাক্তারবাবুকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু। সব থেকে ভালো লাগে আমার একজন শ্রোতা হিসাবে এখানে বসে যখন আপনার সঙ্গে পেশেন্টের কথা হয়, যখন পেশেন্ট বলেন যে আমি একটা ইঞ্জেকশন নিয়েছি, ডাক্তারবাবু আমার এটাও মনে আছে গত সপ্তাহের আগের সপ্তাহে ফোন এসেছিল যে আমি 1 সপ্তাহ আগে নিয়েছি, আমি এর মধ্যেই খুব ভালো আছি, অর্থাৎ আমার হাঁটতে চলতে যে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল সেটা আর হচ্ছে না। তো এই এই ভালো থাকার বিষয়টা কিন্তু আমার মনে হয় যে আপনি স্ট্রংলি দীর্ঘদিন ধরে এই ট্রিটমেন্ট করে আসছেন, আপনার কাছ থেকে রিপারকেশন নেবো এই বিষয়ে। দেখো, ভালো থাকাটার জন্যে দরকার হচ্ছে পেশেন্টের কোঅপারেশন। যারা চিকিৎসা করে তারা যদি চিকিৎসাটা বুঝে করে সেটা খুব জরুরি, কারণ আমি ডাক্তার একা সব ভালো করতে পারে না। ডাক্তার শুধু করতে পারে কি, আমাদের যে আমরা যে ট্রিটমেন্টটা করি ভিসকো সাপ্লিমেন্টেশন, এটা আমার কাজ হচ্ছে যে যাদের হাঁটু পাল্টাতে বলেছেন ডাক্তারবাবুরা তাদের হাঁটুটা না পাল্টে হাঁটুর মধ্যে জেলটা পুশ করে দেওয়া বা ইঞ্জেকশনটা পুশ করে দেওয়া। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও অনেক কাজ আছে, যেমন বরফ দেয়া, যেমন কিছু নিয়মকানুন মেনে চলা। আমি তোমার বুকে পেসমেকার বসিয়ে দিলাম, তারপর তুমি নিয়মকানুন মানলে না, তাহলে কিন্তু সেই পেসমেকারটা চলবে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে পেশেন্টকে ভালো থাকতে গেলে শুধু পেশেন্ট নয়, ডাক্তার নয়, একটা জয়েন্ট, একটা কম্বাইন্ড এফার্ট, একটা মিলিত চেষ্টা দরকার। শুধু ডাক্তারবাবু বললেন, ডাক্তারবাবু ইঞ্জেকশন দিলেন এবং আমি সেই ইঞ্জেকশনটা নিলাম, কিন্তু বাকি অনুষ্ঠান বাকি নিয়মগুলো মানলাম না, সেটা নয়। এই ভালো থাকাটা হচ্ছে কেন বলতো, পেশেন্টরা বুঝতে পেরেছেন আজকে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ এই এগিয়ে এসছে এই ইঞ্জেকশন ট্রিটমেন্টের ব্যাপারে, ভিসকো সাপ্লিমেন্টেশনের ব্যাপারে। তার কারণ তারা বুঝতে পারছেন যে হাঁটু না পাল্টেও বেঁচে থাকা যায়। ঠিক, যেটা এতদিন ধরে আমি চেষ্টা করেছি বা বিভিন্ন ডাক্তাররা চেষ্টা করছেন যে সত্যি সত্যি। আমি তো বলবো এটা আপনার একটা খুব স্ট্রং এফোর্ট সোসাইটির প্রতি, কারণ মানুষ এটা দীর্ঘদিন ধরে আমিও শুনেছি এলাকায় যে আমি কাঁটা ছেঁড়া করতে পারবো না, আর এখন ট্রিটমেন্ট করার মনে হয় আমার আর হলো না, আমার মনে আর ভালো থাকা হলো না। কাঁটা ছেঁড়া কারোর ভালো লাগে না, একটা বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক এলডারলি পেশেন্ট, তাদের কারোরই কিন্তু অকারণে অপারেশন, বিশেষ করে হাঁটু পাল্টে ফেলা, মানে একটা জয়েন্ট বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেই জয়েন্টটাকে রিপ্লেস করা হচ্ছে আবার নতুন জয়েন্ট প্রস্থেসিস দিয়ে বা মেটালিক জয়েন্ট দিয়ে, সেটা যদি ঠিকঠাক না হয় আর কিন্তু তুমি হাঁটতে পারবে না। এক্স্যাক্টলি যদি ঠিক জায়গায় জিনিসটা না বসে বা ঠিক মতো না বসে তাহলে হাঁটতে পারা সম্ভব নয়। যে জন্য রিপ্লেসমেন্টটাকে এখন চেষ্টা করা হচ্ছে, যাতে রিপ্লেসমেন্টটা না করে যে ট্রিটমেন্টটা করা হয়। আমাদের ডাক্তারিতে যে ফোনটা নাও আমি বলি, বেশ কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। হ্যাঁ বলছি, মানে আমি ডাক্তারের কাছে গেছিলাম তো, বলুন ডক্টর বড়লের কাছে এসেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ বড়লবাবুর কাছে। আপনার জন্যই কি ট্রিটমেন্টটা হয়েছে? হ্যাঁ আমার সঙ্গে আমার জন্য হয়েছিল। আপনার হয়েছে কোন জয়েন্টে হয়েছে?
আমার জয়েন্টে মেডিসিন দিয়েছিল, মেডিসিন একটু জোরে বলুন না কাইন্ডলি, এরম ভাবে না বলে একটু জোরে বলুন। মেডিসিন খেয়েছিলাম, মেডিসিন মেডিসিন খেয়েছি, মেডিসিন খেয়েছি আমি। হ্যাঁ, ইঞ্জেকশনটা দেয় ডাক্তার বলেছিল, ইঞ্জেকশনটা মানে দেবে পরে। তাহলে আমরা আমরা আলোচনার মধ্যে আছি, লেট আস স্টার্ট। কারণ যিনি ফোন করেছেন আপনিও একটু ফোনে থাকুন, কারণ আমাদের জন্য অনেক লোক অপেক্ষা করছে এবং অনেক লোক চাইছে অনুষ্ঠানটা দেখতে। সুতরাং এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা জানতে গেলে আপনাকে জানতে হবে, কারণ হাঁটুর ব্যথা কিন্তু প্রায় সব বাড়িতেই আছে, প্রত্যেক বাড়িতে হাঁটুর প্রবলেম আছে, তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, এবং প্রত্যেক পরিবারে হাঁটুর সমস্যা, মানে এটা মহা সমস্যা, সার্বজনীন সমস্যা বলা যেতে পারে, বিরাট সমস্যা মানুষের হয়। কিন্তু এই সমস্যা থেকে মুক্তির উপায়, এতদিন কি হতো, পেশেন্টরা যেতেন গিয়ে বলতেন ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু একটা হাঁটুর এক্স রে করতে চাইতেন বা দিতেন, কিছু রক্ত পরীক্ষা করতে বলতেন, এবং তারপর বলতেন না আপনার হাঁটু ক্ষয়ে গেছে, আপনি হাঁটুটা পাল্টে দিন। ঠিক আছে, দিস ওয়াজ দ্য লাইন অফ ট্রিটমেন্ট, এইটাই ট্রিটমেন্ট ছিল। এখন কিন্তু ভিসকো সাপ্লিমেন্টেশন আর হাঁটু পাল্টাতে হবে না, আমি দেখাবো। তবে আপনার সঙ্গে সঙ্গে যারা যারা হাঁটুর ট্রিটমেন্ট করছেন বা হাঁটুর ব্যথায় ভুগছেন তারা ফোন করুন, আমি ফোনে উত্তর দেবো। একদমই, আমার মনে হয় যে এতে সুবিধা হবে আপনাদের বুঝতে, আর যাদের পুরনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তারা ডেফিনেটলি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে তারা কেমন আছেন। আমি বলে দিই, ডাক্তারবাবু চেম্বার হচ্ছে ডক্টর প্রসেনজিৎ বড়াল, 29B রসা রোড, সাউথ সেকেন্ড লেন, কলকাতা 33, টালিগঞ্জ বাঙ্গুর হসপিটালের পাশে, 9টা থেকে 1টা পর্যন্ত। সানডে এবং থার্সডে এই দুটো দিন বাদ দিয়ে বাদবাকি দিন চেম্বার থাকছে। হেল্পলাইন নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে যাচ্ছে, 9831256758 হচ্ছে একটা নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে 9330522584, এটা হচ্ছে আরেকটা নাম্বার, 9831252791। এই নাম্বারে আপনি কানেক্ট করে আপনার নাম এনরোল্ড করতে পারেন ফর ট্রিটমেন্ট। যাই, আমরা বেশি কথা না বলে আমরা হাঁটুতে যাই। যারা যারা হাঁটুর প্রবলেমে ভুগছেন, যারা হাঁটুর সমস্যায় ভুগছেন, এখন অবধি চিকিৎসা কী করবেন নিয়ে কনফিউজ, এখনও ঠিক করে উঠতে পারেননি যে কী চিকিৎসা হবে, তারা ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন। আমরা দেখাবো হাঁটুর প্রবলেম, এইটা হচ্ছে মানুষের হাঁটুর জয়েন্ট। হাঁটুর জয়েন্ট তিনটে হাড় নিয়ে হয়, ওপরে টিবিয়া, এই ওপরে ফিমার, ওপরে ফিমার থাকে, নিচে টিবিয়া, আর সামনে একটা মালাই চাকি দেখতেই পাচ্ছ চকচক করছে, যেটা জয়েন্টটা, এবং দুদিকে কার্টিলেজ থাকে, লিগামেন্ট থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু জয়েন্ট। দুটো হাড়ের মাঝখানে যেটা একটা চকচক করে যেটা জিনিসটা করছে, খুব শাইনি জিনিসটা, সাদা রঙের, সেটা হচ্ছে কার্টিলেজ এবং লিগামেন্টস। সাদাগুলো কার্টিলেজ লিগামেন্ট, লালগুলো হাড়। এবার আপনারা দেখতে থাকুন কীভাবে হয় হাঁটুর প্রবলেম। হাঁটুর প্রবলেম হতে গেলে আমি যদি মালাই চাকিটা সরিয়ে দেখাই তাহলে সুবিধা হবে, মালাই চাকিটা আমি সরিয়ে দেবো, সরিয়ে দেওয়ার পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমি মালাই চাকিটাকে সরিয়ে দিলাম, ছবিতে যাও, ছবিতে যাও, গিয়ে দেখো, এইবার দেখুন, এবার দেখলে বুঝতে পারবেন যে ওপরে একটা হাড়, নিচে একটা হাড়, এবং মাঝখানে কার্টিলেজটা খুব পরিষ্কার, মসৃণ একটা কার্টিলেজ। দেখো আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে ঘোরালে একই রকম দেখাচ্ছে, যে দুটো হাড় মাঝখানে একটা হোয়াইট কার্টিলেজ রয়েছে, যেটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। ফোনটা নাও, একটা ফোন নিই, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, কেটে গেল ফোন। করুন যাদের, যারা যাদের প্রবলেম রয়েছে স্পেসিফিক্যালি তারা ফোন করুন, তাদেরকে আমরা অ্যাডভাইস আজকে এখান থেকে ডাক্তারবাবু, আমরা যেখানে আবার যেখানে ছিলাম সেখানে যাই। আবার একবার ফিল্মটা দেখো, এইবারে এই কার্টিলেজগুলো থাকার জন্য কি হয়, ওপরে একটা হাড়, নিচে একটা হাড়, দুটো হাড়ের মধ্যে ঘষা লাগে না। দেখো যখন মুভমেন্ট করছো, নাম্বার ওয়ান এই মুভমেন্টটা, আমরা যখন চেয়ারে বসে থাকি, আমরা যখন পা ঝুলিয়ে বসে থাকি, তখন পায়ের অবস্থাটা ঠিক এরকম হয়, দেখতেই পাচ্ছ মানুষের পায়ের অবস্থা, যখন চেয়ারে বসে থাকি, সোফায় বসে থাকি। এখন যারা টিভি দেখছেন চেয়ারে বসে বা সোফায় বসে, তাদের আপনাদের পায়ের অবস্থা ঠিক এইরকম আছে, ওপরে হাড়, নিচে হাড়, মাঝখানে সাদা রঙের চকচক করছে কার্টিলেজ। এই কার্টিলেজটা থাকা খুব জরুরি। দেখুন এখানে অ্যারো দিয়ে লেখা আছে যে আর্টিকুলার কার্টিলেজ, এটা দেখাচ্ছে, এবং যখন আমরা মুভমেন্ট করছি, দেখো এইটা হচ্ছে, আবার সোজা করলাম পাটা, একটা মুভমেন্ট হলো, একবার ভাঁজ হলো, একবার সোজা হলো, আবার যদি আমরা মুভমেন্ট করি, আবার একবার ভাঁজ হচ্ছে, এই ভাঁজ হলো, আবার সোজা হবে, এই সোজা হলো, এই জিনিসটা হতে পারছে কারণ এই মাঝখানে কার্টিলেজটা থাকার জন্য একটা হাড়ের সঙ্গে একটা হাড় ঘষা লাগছে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, স্মুথলি একটা এমন একটা কিছু আছে যেটা থাকার জন্যে দুটো হাড় ঘর্ষণ হচ্ছে না, দুটো হাড়ে ঘষা লাগছে না, এবং তার সঙ্গে সঙ্গে জেলটা আছে, ভেতরে একটা ফ্লুইড আছে, এবং এই মুভমেন্ট হতে হতে যেটা হয়, আস্তে আস্তে যখন আমাদের মুভমেন্ট বাড়ে, বয়স বাড়ে, তখন আস্তে আস্তে এই কার্টিলেজটা ছিঁড়তে আরম্ভ করে। দেখো এই মুভমেন্টগুলো দেখাচ্ছি,
এইবারে আমি যেটা দেখাবো প্রথম মুভমেন্ট, এইখানে এখনো কয়েক হাজার বার এরকম মুভমেন্ট হচ্ছে, ইয়েস অনেকবার মুভমেন্ট হচ্ছে, এবং এই মুভমেন্ট হতে হতে যখন নিজের অজান্তেই কার্টিলেজটা ক্ষয়ে যেতে আরম্ভ করে, ছিঁড়তে আরম্ভ করে। দেখো প্রথম ছবিটা খুব মন দিয়ে লক্ষ্য করো, ওপরের দিকে ডান দিক বাঁ দিকে দেখতে পাবে টিভি স্ক্রিনে একটা জায়গায় কার্টিলেজটা ফুটো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? রাইট, ইয়েস, বাঁ দিকে ওপরের দিকে একটা জায়গায় কার্টিলেজটা ছিঁড়ছে। এটা একদম আর্লি, একদম প্রথম দিকে হয়। এই যেটা আমি কার্সারটা দিয়ে রেখেছি যেখানে নাড়াচ্ছি, এই জায়গাটা কিন্তু প্রথম ড্যামেজ হলো, এখানে হলো, এই জায়গাটা হলো, এবং নিচের দিকে দেখো এইখানে হাড়গুলো বাড়ছে, এইখানটা নিচের দিকে ডান দিকের নিচে আস্তে আস্তে হাড়গুলো বাড়ছে দাঁতের মতো। এটা হচ্ছে স্টেজ ওয়ান অস্টিওআর্থ্রাইটিস। স্টেজ ওয়ানে কেউ আসে না, কারণ অনেক লোকই বুঝতে পারেন না। পরবর্তীকালে যদি এর পরেও মুভমেন্ট হয়, এরপরেও যদি চিকিৎসা না হয়, তখন আসে স্টেজ টু অস্টিওআর্থ্রাইটিস, যেখানে কার্টিলেজগুলো ছিঁড়তে আরম্ভ করে। এইবার দেখো এখানে আমরা কী দেখলাম, হাড়গুলো বেড়ে গেছে দাঁতের মতো, একদম মানুষের দাঁতের মতো দেখো। এবং এই হাড়গুলো বাড়াটাকে বলে আমরা অস্টিওফাইটস, ডাক্তারিতে বলা হয় বোন স্পার্স বা অস্টিওফাইটস। এরপরে যেটা হয়, এই হাড়গুলো ন্যাচারালি কী হয়, মুভমেন্টটা পেনফুল হয়। এখন যদি মুভমেন্টটা হয় তখন কিন্তু ঘষা লাগে, এবং ঘষা লাগলে ব্যথা লাগে। এই অস্টিওফাইটস ক্রমশ বাড়তে থাকে, এই দাঁতগুলো ক্রমশ বড় হয়, এবং যখন আমাদের অজান্তে আমরা মুভমেন্ট করি, এখনও যদি ডাক্তারবাবুকে না দেখানো হয়, তাহলে যেটা হবে, কিছু লোক দেখবে এক্সারসাইজ করে, ব্যায়াম করেন, এবং পরবর্তীকালে তারা আরও ড্যামেজ হয়। দেখো এবার দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, এই বোন স্পারগুলো আরও বেশি বাড়ছে আর কি, চারপাশ থেকে বোন স্পারগুলো বাড়ছে এবং কার্টিলেজটা ছিঁড়ছে। দেখতে অ্যাঙ্গুলে একটা ধারে হাঁটুর ভেতর দিকে প্রথম ড্যামেজটা হয়। আপনারা যারা বসে টিভিতে দেখছেন, হাঁটুর ভেতর দিকে বুড়ো আঙুল দিয়ে চাপ দিন বা আঙুল দিয়ে চাপ দিন, দেখবেন হাঁটুর ভেতর দিকে ব্যথা, বাইরের দিকে নয়, কিন্তু প্রথমে হাঁটুর ভেতর দিকে হয়, পরে বাইরের দিকে হয়। এটা হচ্ছে স্টেজ টু স্টেজ থ্রি অস্টিওআর্থ্রাইটিস, যেখানে এখনও কার্টিলেজটা আছে। আমরা ফোনটা নিই, আস্তে আস্তে আমরা বলবো। ঠিক, এক্স্যাক্টলি, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত অনুষ্ঠানে, বলুন। হ্যাঁ স্বাগত, আমি বর্ধমান থেকে বলছি। বলুন বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। আমি নভেম্বরে 12 তারিখে ইনজেকশন পায়ে নিয়ে এসেছিলাম। আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি, জ্বালা যন্ত্রণা কিছু নেই। আচ্ছা, কিন্তু আমার স্বাভাবিকভাবে চলাফেরা করতে একটু জিয়াল সত্য হচ্ছে, জন্য আমি বলছি। আগে যন্ত্রণা হতো, এখন যন্ত্রণা নেই বললেন? না কিছু নাই। বেশ, থ্যাংক ইউ। আপনার বয়স কত? 69। খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, এবং এই ছোট্ট ছোট্ট ফোনগুলো না, আপনার মতো বহু মানুষ আছে যারা এখনো চিকিৎসা করে উঠতে পারেননি, বা চিকিৎসা করব কোন দিকে যাব ভাবছেন, তারা বিভ্রান্ত। ডাক্তারবাবু একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, চলাফেরা করতে স্বাভাবিক ধরে চলতে কদিন লাগবে, আমার 6 মাস চলছে। আপনি আপনি ট্রিটমেন্টটা কমপ্লিট করুন, আপনি নিশ্চিন্তে হাঁটতে পারবেন 4 বছর, এবং আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি এই প্রোগ্রামের মাধ্যমে, যে আপনার এই ফোনটা, থ্যাংক ইউ সো মাচ, আপনি ফোনটা করলেন, এবং এই ফোনে কিন্তু অনেকে উৎসাহ পাবে। আমরা আবার যাব ফিল্মটায়। দেখো এখানে আমরা থেমেছিলাম স্টেজ থ্রি অস্টিওআর্থ্রাইটিস। এরপর যদি আমরা দেখি যে চিকিৎসা না হয় বা মানুষ বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে, তখন জিনিসটা একদম পার্মানেন্ট ড্যামেজ হয়। দেখো ওপরের হাড়টা যদি তুমি সরিয়ে নাও, দেখতে পারবে যে কি চেহারাটা নেয়। এটা আমি আর আরই দেখাচ্ছি, দেখো এইবার এই হাড়গুলো ভেতরে কীভাবে বেড়েছে, দেখো কীভাবে উঁচু উঁচু হয়ে আছে, এবং এর ওপর যখন মুভমেন্ট হবে ন্যাচারালি সেই মুভমেন্টটা খুব পেনফুল হবে। এটা কিন্তু কার্টিলেজ একবারে নেই, এক ফোঁটা কার্টিলেজ নেই, পুরোটা আনইভেন সারফেস, পুরোটাই ড্যামেজ, একদমই, হ্যাঁ পুরোটাই ড্যামেজ। কারণ এই অস্টিওফাইটস যেগুলো তুমি দেখছো, টক্সিনস গুলো, এরা গিয়ে জিনিসটাকে নষ্ট করে দেয়, এই যে টক্সিনস গুলো একটার সঙ্গে একটা ঘষা লেগে কার্টিলেজটাকে ড্যামেজ করে। দেখো এখানে যদি তুমি ছবিটা দেখো, আমি ওপরের হাড়টা সরিয়ে নিলাম, এই সরিয়ে নিলেই দেখতে পাবে একটা দুটো তিনটে জিনিস। 1 নম্বর হচ্ছে হাড় বেড়েছে অস্টিওফাইটস, 2 নম্বর হচ্ছে কার্টিলেজটা ক্ষয়ে গেছে, এবং 3 নম্বর হচ্ছে হাড়টা ইরেগুলার হয়ে গেছে। এই অবস্থায় যখন পেশেন্ট আসে, তখন তারা আর, এইবার দেখো আমি আরেকটু অ্যাডভান্স স্টেজ থ্রি স্টেজ ফোর অস্টিওআর্থ্রাইটিসে কীভাবে দাঁতের মতো হাড়গুলো বেড়েছে, দেখো ফোনটা নাও, আমরা আলো যাবো। বেশ, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্বাগত অনুষ্ঠানে, বলুন। আমি একটুখানি ইয়েতে ফোনে কথা বলতে চাই। ডাক্তারবাবু রয়েছেন, আপনার কথা শুনতে পাচ্ছেন ডাক্তারবাবু, বলুন। হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট করে দিন প্লিজ, টিভির আওয়াজটাকে মিউট করে দিন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, ডাক্তারবাবুও পাচ্ছেন শুনতে, বলুন।
কেটে গেল, ফোনটা কেটে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আপনি আবার চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। আমরা আবার ফিল্মে যাব, এবার আমরা শেষ করব ফিল্মের ব্যাপারটা, তারপর আমরা ফোনগুলো নেব। ফিল্মটায় যাও, এবার দেখো এই হাড়গুলো কিন্তু একদম ছুরির ফলার মতো, একদম ছুরির মতো এগিয়ে আছে, এবং এরপরে যদি ব্যথা হয়, মুভমেন্ট হয়, তখনই কিন্তু পেনটা হয়। এবার আমরা দেখাবো কেন পেন হয়। ফোনটা নাও। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে বলছি, অমিত বসু। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলছি। ইয়েস অমিত বাবু, আপনাকে ওয়েলকাম অনুষ্ঠানে, বলুন। আত্মীয় একজন, তাকে হাঁটুর সমস্যায় দেড়বার ছিল, আমি নিয়ে গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে, এখন উনি বেশ খানিকটা সুস্থ। ডাক্তারবাবুকে এটার জন্য ধন্যবাদ, এটার জন্যই ফোন করা। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই যে ফোনগুলো আমরা, আমাদের, আমার খুবই ভালো লাগছে যে আপনারা এই সবার সঙ্গে শেয়ার করছেন, এবং শেয়ার যত করবেন আপনার পেশেন্টের মতো আরও অনেক পেশেন্ট আছে যারা মনে উৎসাহ পাবে। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে এই এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করাটা কিন্তু অনেক মানুষের মনোবলটাকে বাড়াবে। না এটা দেখো, এটা ডাক্তারবাবুর ব্যাপার নয়। ডাক্তারবাবু যে একবারে ভগবানের মতো, ডাক্তারবাবু ধন্যন্তরী ভগবান, এটা নয়। অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটাই ভগবান। এই চিকিৎসা ভিসকো সাপ্লিমেন্টেশন আমরা করি না, এটা সারা পৃথিবীতে হয়, সারা পৃথিবীর ডাক্তাররা জানে, কিন্তু কোনো একটা কারণে এটা পেশেন্টদের সামনে বলা হয় না। রিপ্লেসমেন্ট, আমি এ ব্যাপারে আসবো, আমরা আলোচনায় আসবো, আগে আমরা দেখে নিই, মানে অনেক বাণিজ্যিক কারণ থাকে। এবং হ্যাঁ, ইয়েস, আমরা স্টেজ ফোর, এটা হচ্ছে লাস্ট স্টেজ অস্টিওআর্থ্রাইটিস, যেখানে দেখবেন যে এই মুভমেন্টটা লক্ষ্য করুন, দেখুন হাড়টা লাফাচ্ছে, একটা হাড়ের ওপর একটা হাড় লাফাচ্ছে যখন মুভমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ একটা মুভমেন্ট হচ্ছে, যখন একটা জার্ক হচ্ছে, হাড়গুলো বেড়ে গেছে, দুটো হাড়ের মধ্যে ঘষা লাগছে, এবং এক্স্যাক্টলি যেটা মুভমেন্ট হচ্ছে সেটা জার্কি মুভমেন্ট, একটার পর একটা মুভমেন্ট, হাড় ক্ষয়ে গেছে, কার্টিলেজ ক্ষয়ে গেছে, এবং যে চেহারাটা নেয় ঠিক এইটা। দিস ইজ স্টেজ ফোর অস্টিওআর্থ্রাইটিস, যেটা এন্ড স্টেজ অস্টিওআর্থ্রাইটিস আমরা বলি। এখানে কিন্তু পুরো কার্টিলেজটা নষ্ট হয়ে যায়, জেলটা শুকিয়ে যায়, কার্টিলেজ নষ্ট হয়ে যায়, এবং এরপরে সোজা করা খুব মুশকিল। এবং এরপরে যখন এই স্টেজে পেশেন্টরা আসেন, তখন আমি তাদের বলবো যে আপনারা একটু আগে আসুন, তাহলে অনেকদিন ভালোভাবে হাঁটতে পারবেন। দেখো কীভাবে হাড়গুলো বেড়েছে এবং হাড়গুলো ক্ষয়ে গেছে। আমরা ফোন নেব, আপনারা ফোন করুন এবং আমরা উত্তর দেব। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি যে আমরা একটু দুর্গাপুর থেকে বলছি, স্যারকে, স্যারকে বলছি একটু। বলুন। হ্যাঁ বলুন। বলছি যে আপনার, আমার ওয়াইফ আছে, ওর একটু বাঁ পায়ে হাঁটুরে চললে একটু, মানে বেশিক্ষণ চললেই ব্যথা হয় একটু। হ্যাঁ, মানে একটু আগে পিছে করলেই, মানে একটু ধরুন 15 মিনিট হাঁটে, হাঁটার পর বাঁতে বাঁ পায়ে হাঁটুটা আপনার একটু পেন হয়। বয়স কত ওনার? ওই 40-এর কাছাকাছি। আপনি যদি আসতে পারেন আমি ভালো করে দেবো। আপনি ভালো হবেন, এটা গ্যারেন্টিড যে আপনি ভালো হবেন, এবং আপনাকে শুধু এসে আমাদের সামনে দেখা করতে হবে। ওনার স্ত্রী আর কি দরকার হচ্ছে, একটা এক্সরে, পেশেন্টকে নিয়ে আসবেন, আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, এবং এই ট্রিটমেন্টে অবধারিতভাবে ভালো হবেন, এবং 15-20 মিনিট বসে থাকবেন চেম্বারে, দেখবেন ব্যথাটা কমে গেছে। কেন কমে গেছে, কেন কমে যায় সেটা আমরা আসবো, সেটা আমার মনে হয় দেবাশিসি আমাকে জিজ্ঞেস করবে। কি ঘটনা ঘটে, মানে মানে সবথেকে যেটা বড় কথা, যে যে জিনিসটা আমাদের রিপ্লেসমেন্টের কথা বলা হচ্ছে, তার একটা সাবস্টিটিউট, একটা ট্রিটমেন্ট, খুব পরিষ্কারভাবে একটা ইঞ্জেকশন, কী করে আপনার ব্যথাকে কমিয়ে দিচ্ছে, এই এই প্রশ্ন কিন্তু আমাদের মনে খুব স্বাভাবিকভাবে থাকে। এবং আমার মনে হয় বিশ্বাসও মানুষের আজকে অগাধ হচ্ছে, যে কারণ যারা পেশেন্ট অলরেডি তারা ফোন করে আমাদেরকে বলছেন, কাজে এই জায়গাটা ডাউটের কোনো জায়গা নেই। আমাদের মানে ব্যথাটা কমবে কেন? ব্যথা তো হচ্ছে ঘর্ষণের জন্য, ভিসকো সাপ্লিমেন্টেশন যে ট্রিটমেন্টটা, প্রথম সত্যি যেটা জানা দরকার সেটা হচ্ছে এটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, এটা কোনো রকম অন্য কোনো প্যাথি নয়, না হোমিওপ্যাথি না আয়ুর্বেদিক, এটা সম্পূর্ণ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট। এবং এটার পেছনে প্রচুর প্রচুর বিদেশি মুদ্রার বিনিয়োগ আছে, এটা শুধু আমাদের দেশে তৈরি হয়, এখন অ্যাভেলেবলটা পুরো পাওয়া যায়, এখন আগে যেরকম বাইরে থেকে নিয়ে আসতে, এখন ইন্ডিয়াতে আসছে, আস্তে আস্তে ইন্ডিয়াতে আসছে, আমরা বেলজিয়াম থেকে আনাই, আমরা ইতালি থেকে আনিয়েছি, আমার কাছে আমেরিকান ব্র্যান্ড আছে যেগুলো সব থেকে দামি ব্র্যান্ড, মানে এক একটা ব্র্যান্ডের দাম 15-16 হাজার 17 হাজার টাকা। সুতরাং এই যে ব্র্যান্ডগুলো, এই ব্র্যান্ডগুলো প্রচুর দাম এবং প্রচুর খরচা, কিন্তু এগুলো আস্তে আস্তে যদি ইন্ডিয়ায় তৈরি হয় তখনই দামটা কমবে, তখনই স্বীকৃতি দিচ্ছে। ইয়েস, এখন গত বছর আমি তোমাকে বলেওছিলাম বোধহয়, গত বছর একটা ইন্ডিয়া গভর্নমেন্ট এখন অ্যাপ্রুভাল দিয়েছে, যে ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে যে আমরা, ভারতবর্ষের সরকার স্বীকৃতি দিয়েছে এই ট্রিটমেন্টের,
আমেরিকান গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে এবং যার জন্য কি হচ্ছে এখন বিদেশ থেকে ইঞ্জেকশন আসার কোনো প্রবলেম নেই। এবং আমি যেটা করি, আমি তোমায় আরেকটা কথাও বলি, এই ট্রিটমেন্টটা করতে গেলে না অনেকের বিভ্রান্ত থাকে, অনেকে বিভ্রান্ত থাকেন এবং অনেকের মনে অনেক ডাউট থাকে, যার জন্য আমি বলি কি যে আপনারা ইঞ্জেকশনটা সঙ্গে নিয়ে যান। কারণ নিয়ে গেলে কি হয়, আমি পেশেন্টকে দিয়ে দিই, অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেসও করে যে আমি এটা নিয়ে কি করবো ডাক্তারবু, আপনি আমার হাতে দিয়ে দিলেন। আমি বলি আপনি কিছু না করলেও আপনার বাড়ির ডাক্তার, আপনার পাশাপাশি লোক এরকম অনেক আছেন যারা সঠিক জিনিসটা জানেন না। এবং এটা আমার ট্রিটমেন্ট নয়, এমন নয় যে ডক্টর বড়াল এই ট্রিটমেন্টটা করছেন, নয়, এই ট্রিটমেন্টটা আছে এটা জানিয়ে দিন। বেশ, অনেক সময় বাড়ির ডাক্তাররা জিজ্ঞেস করেন বা অন্য কোনো জায়গায় জিজ্ঞেস করেন যে আপনার ওখানে গিয়ে কি ইঞ্জেকশন করা হলো, শুধু ইঞ্জেকশন আপনারা সব দেখতে পাবেন। ভিসকো সাপ্লিমেন্টেশন আজকে আর পুরনো শব্দ নয়, একদম একদম সর্বজন বিদিত, মানে এটা সবাই জানে এবং প্রত্যেকটা মানুষের আমার মনে হয় প্রত্যেক ডাক্তারও জানে। একদম, আমি আমি ডাক্তারকে একটা প্রশ্ন করি, এখন অনেক বেশি মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে থাকে, মানে নেট ফোবিয়া মানুষের আছে। এবার ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস আমরা যদি একটু সার্চ করি জানতে পারি, ইঞ্জেকশন কি নেট অ্যাভেলেবিলিটি আছে, এক প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশনটা মানুষ প্রেফার করেন, নেটে কি সেটা তারা দেখতে পাবেন? একদম। আচ্ছা, নেটে যদি এক্ষুনি কেউ টিভি প্রোগ্রাম দেখতে দেখতে, আমি এক্ষুনি ইঞ্জেকশনের নামটা দেখিয়েও দেবো এবং ট্রিটমেন্টের নামটাও দেখিয়ে দেবো, ভিসকো সাপ্লিমেন্টেশন, আপনারা চট করে টাইপ করুন দেখতে পাবেন যে ভিসকো সাপ্লিমেন্টেশন কী দিয়ে করা হয়, কীভাবে করা হয়, সেটা কী জিনিস দিয়ে তৈরি হয় এবং তার সাইড এফেক্ট আছে কিনা। বেশ, আরেকটা মানুষের ডাক্তারের প্রশ্ন থাকে, এটা আপনাদের হয়ে আমি প্রশ্নগুলো করছি ডাক্তারবাবুকে, মানুষের প্রশ্ন থাকে যে এটা তো ডাক্তারবাবু ইঞ্জেকশন দিচ্ছেন, মূলত আমাদের কনসেপশন কী কাজ করে যে ইঞ্জেকশন কি আমাদের ব্লাডের সঙ্গে একসঙ্গে অ্যাকুমুলেট হয়ে যায়, তাহলে কি এটা আমাদের রক্তের উপর কোনো এফেক্ট পড়তে পারে? দেখুন, এই প্রশ্নটা অনেকের মনে ছিল, অনেকে হয়তো ভাবছিলেন যে যদি জিজ্ঞেস করা যায় রক্তে কি এটা মিশে যাবে, কারণ ইঞ্জেকশন দিয়ে তো আমাদের নিডল দিয়ে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে সেটা। আচ্ছা, একটা মনে হয় ফোন আছে, আমি ফোনটা নিয়ে উত্তরটা স্যারের কাছ থেকে নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, স্বাগত অনুষ্ঠানে, বলুন। অনেকবার করে করছি ডাক্তারবাবুকে কিন্তু পাচ্ছি না। আপনি পেয়েছেন, বলুন বলুন বলুন। হ্যাঁ, আরে একজন ঢুকে পড়লো না, আর কেউ ঢুকে পড়েনি, আপনি বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? আপনাকে আপনাকে নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে ডাক্তারবাবু, আমি আমি দু বছর ধরে হাঁটুতে ভীষণ কষ্ট পাচ্ছি, বুঝতে পেরেছেন? কিন্তু না, আমি আপনার কাছে যেতে চাইছি কিন্তু আমি যেতে পারছি না, কিভাবে যাব আপনি একটু বলে দিন। আচ্ছা, আমার ঠিকানা নিচে দেখানো হচ্ছে টিভিতে, দেখুন নিচে যে লেখাটা চলছে সেখানেই সব কিছু লেখা আছে, ওটাকে ছবি তুলে নিন বা লিখে নিন। আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন? হুগলি থেকে বলছেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা কাজও করতে পারেন, টিভি প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমাদের লাইনে ফোন করতে পারেন, আমি ফোনটা ধরব। যারা যারা ফোনে এখন হয়তো পেলেন না, আপনি এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে ফোন করলে কিন্তু আমি ধরব এবং আমি সব প্রশ্নের উত্তর দেবো, যাদের মনে প্রশ্নগুলো আছে আপনারা জমিয়ে রাখুন। টিভি প্রোগ্রামটা খুব সীমিত সময়ের প্রোগ্রাম, হয়তো সবার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু প্রোগ্রামের পরে আমার ফোন খোলা থাকবে, আপনারা ফোন করবেন। ঠিক। এবং এবং এটা এই তোমাকে যেটা বলছিলাম, এটা আশ্চর্য ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা না আমাকে খুব করে, মানে লোকে মানে যে কোনো সময় ফোন এসে আসে যে ডাক্তারবাবু এটার সাইড এফেক্ট কি। আমার প্রথম আমার প্রথম কথা হচ্ছে যে সাইড এফেক্ট কি, আর দ্বিতীয় হচ্ছে এটা স্টেরয়েড আছে কিনা। এই প্রশ্ন আমি সরাসরি আমি সরাসরি বলে দিলাম, কারণ এটা বলে দেয় একবার এই প্রশ্ন করেছি মানুষের জন্য। তোমার মনে হয় তো কোনটা হচ্ছে যে ডাক্তারবাবুকে এই কথাটা জিজ্ঞেস করব, এটা তো তোমার মনে হচ্ছে যে এটা জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমি জিজ্ঞেস করেছি। ইয়েস, এটা এটা লেট আস বি ভেরি ফ্র্যাঙ্ক, প্রত্যেকটা জিনিস একদম ট্রান্সপারেন্ট হওয়া দরকার, স্বচ্ছ হওয়া দরকার। একদমই একদম। এক নম্বর হচ্ছে ভিসকো সাপ্লিমেন্টেশন, যে ইঞ্জেকশন দিয়ে করা হয় সোডিয়াম হায়ালুরোনেট, তার মধ্যে একটা ফোঁটাও স্টেরয়েড নেই, সেটা নেটে পাবে। আর দু নম্বর হচ্ছে এর সাইড এফেক্ট। আমি যারা যারা প্রশ্নটা করে না, তাদের আমি একটা উল্টো প্রশ্ন করি যে আগে তো আপনি এফেক্টটা দেখুন, তারপর তো সাইড এফেক্ট হবে। এটা একটা জেলি জাতীয় পদার্থ, তুমি যদি একটু সর্ষের তেল বা কোনো রকম পেট্রোল দিয়ে বা অন্য কোনো তেল দিয়ে জলের সঙ্গে মিশিয়ে দাও, এটা মিশবে না। ফোন নিয়ে নি, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, আলিপুরদা থেকে বলছি, উত্তম দাস। হ্যাঁ হ্যাঁ, নমস্কার উত্তম বাবু, স্বাগত, বলুন। আমি ওই বহুদিন হাসপাতালে ভুগেছিলাম, তারপরে লাস্ট ওই ডাক্তারবাবু আছে আমার ওই 27/5/2016
27/5/2016 এখন কেমন আছেন? 2016 15,000 টাকা দিয়ে ইনজেকশন দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, এতদিন ভালোই ছিলাম, এখন হঠাৎ একটু পেন হচ্ছে। আচ্ছা, 4 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, একদম এক্স্যাক্টলি প্রায় 3.5 বছর ক্রস করে গেছে। 27/5/2016 আর ওয়েট করবেন না, আর 3 মাস বাকি আছে, 4 বছর বাদে আবার নিতে হবে। খুব ভালো ফোনটা করেছেন আপনি, খুব ভালো ফোন। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে আছে যে ডাক্তারবাবু আমি ইঞ্জেকশন নেব তারপরে একবার আর সারা জীবন চলে যাবে কিনা, অনেকে জিজ্ঞেস করে। না, আমরা বারবার করে বলি, আমি বললেও জিজ্ঞেস করে। এবং এই সাইড এফেক্টের ব্যাপারটা আমি বলে দিলাম, এর কোনো সাইড এফেক্ট নেই, এটার কোনো অসুবিধে নেই, কারণ এটা এত বেশি হেভি একটা জিনিস, এটা রক্তের সঙ্গে মেশে না। এবং অন্য যে কোনো রোগ থাকলে, সুগার, প্রেশার, থাইরয়েড এবং হার্টের কোনো প্রবলেম, অনেকের বাইপাস হয়েছে, এই ইঞ্জেকশন সম্বন্ধে সব কিছু নেটে আছে। এবার আমি দেখাবো দুটো জিনিস, একটা হচ্ছে যে এক ইঞ্জেকশনটা কিভাবে দেওয়া হয় আর ইঞ্জেকশনের নাম। আমি আরেকটা ফোন নিয়ে নেব, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি গড়িয়া বুড়াল থেকে আফসার বাগানি বলছি। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাইছি, আমার একটা সমস্যা আছে পায়ে। শুনতে পাচ্ছেন উনি, বলুন। হ্যালো ডাক্তারবাবু, বলুন। নমস্কার। নমস্কার, আমি গড়িয়া বুড়াল থেকে আফসার বাগানি বলছি। আমার দীর্ঘদিন ধরে পায়ে দুটো হাঁটুরই সমস্যা। হ্যাঁ নমস্কার, আমার দুটো হাঁটুরই সমস্যা বলতে, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকলে আমার প্রথম দুটো হাঁটুতে যন্ত্রণা শুরু হবে। এবার যন্ত্রণাটা এমন পরিমাণে হয় যেন মনে হয় পায়ের দুই সাইড দিয়ে, হাঁটুর দুই সাইড দিয়ে কে যেন কিছু ফোটাচ্ছে। এবং আমি যদি বসে না পড়ি, এই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা ফোনটা নিচ্ছি, কারণ আরও অনেক লোক ফোনে আছেন, আপনার সঙ্গে ওয়েট করছেন। আমি ঠিক এই জিনিসটাই এতক্ষণ ধরে বললাম যে কেন হয়, কীভাবে হয় এবং কি হয়। এখন আপনারা দেখুন যে ট্রিটমেন্ট কিভাবে হয়, ট্রিটমেন্ট কি করা হয়, ভিসকো সাপ্লিমেন্টেশন। আমি ট্রিটমেন্টটা লাইভ দেখাচ্ছি, দেখুন। চট করে পেশেন্টকে শুইয়ে রাখা হয় এবং শুইয়ে রেখে হাঁটুর মধ্যে একটা ইঞ্জেকশান পুশ করা হয়। এইটা সেই ইঞ্জেকশান যেটা আপনারা দেখছেন, আপনারা দরকার হলে ভিডিওতে ছবিও তুলে রাখতে পারেন। এই ইঞ্জেকশান যেটা করা হয় সেটা সোডিয়াম হায়ালুরোনেট মালাইচাকির নিচ দিয়ে আস্তে আস্তে পুশ করে দেওয়া হয়। এটাই ভিসকো সাপ্লিমেন্টেশন। যে ইঞ্জেকশানটা যাচ্ছে সেটা একটা জেলি জাতীয় পদার্থ, এটার কোনো সাইড এফেক্ট নেই, এবং এটা হাঁটুতে দেওয়ার 15 মিনিট বাদে ব্যথা কমবে, একেবারে গ্যারেন্টিড কমবে, কারণ এটা একটা জেলি জাতীয় জিনিস যেটা কিনা গিয়ে হাড়ের মধ্যে ঘর্ষণটা বন্ধ করে দেয়। যেটা আমি দেখালাম সেটা ভিসকো সাপ্লিমেন্টেশন। এবার আমরা যাব যে এক্স্যাক্টলি কী ট্রিটমেন্ট এবং কীভাবে করা হয়, সেই চার্টটায় আমরা যাব এবং সেটা দেখে দেবো। আমি ছবিটা দেখাচ্ছি আপনাদের জন্য, তুলছি, এবং আপনারা মোবাইল ক্যামেরায় তুলে রাখুন, আমার মনে হয় তাহলে সুবিধা হবে। ভিসকো সাপ্লিমেন্টেশন চিকিৎসার নাম এবং ইঞ্জেকশানের নাম সোডিয়াম হায়ালুরোনেট। যারা যারা নেটে সার্চ করবেন বলে মনে করেছেন তাদের জন্য বলি, চিকিৎসার নাম ভিসকো সাপ্লিমেন্টেশন, ইঞ্জেকশানের নাম সোডিয়াম হায়ালুরোনেট। এখন বিভিন্ন ডোজে পাওয়া যায়, এবং এটা সবথেকে যে কম দামি ডোজ সেটা হচ্ছে 1500 টাকার ডোজ, সেটা মান্থলি, প্রতি মাসে একবার নিতে হয়, 10 মাসের কোর্স, 4 বছর যাবে। দুটো জয়েন্ট যদি হয় 1500-1500, 3000, 10 মাসের কোর্স। যারা কাছাকাছি থাকেন তারা নিতে পারেন, যারা মাসে মাসে আসতে চান বা কম খরচায় চিকিৎসা করতে চান তারা নিতে পারেন, 10 মাস যাবে। দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় হচ্ছে 2 মাস অন্তর, 2 মাস অন্তর 5 বার, 2 মাস অন্তর 5 বারের খরচা হচ্ছে 3000 টাকা একটা জয়েন্ট, 5 বার নিতে হবে, 10 মাস, 4 বছর যাবে। দুটো জয়েন্ট 3000 টাকা করে, 3000-6000, 5 বার নিতে হবে, 4 বছর যাবে। এবং যারা একেবারে অধৈর্য, যাদের ধৈর্য নেই বা আসার লোক নেই এবং আসতে চেয়েও আসতে পাচ্ছেন না, তাহলে একবারে নিতে পারেন। এক্ষুনি আমরা আলিপুরদুয়ার থেকে ফোন পেয়েছিলাম, 15000 টাকা একবার নিলে 4 বছর যাবে, দুটো জয়েন্ট 30000 টাকা একবার নিলে 4 বছর যাবে। ভিসকো সাপ্লিমেন্টেশন এবং ইঞ্জেকশনের নাম সোডিয়াম হায়ালুরোনেট, যারা তুলতে পারলেন তুলে নিন। এই হচ্ছে চিকিৎসা পদ্ধতি, এবং এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। একদম, আমি ছোট্ট করে আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি যে হোয়াটসঅ্যাপে আপনারা রিপোর্ট পাঠাতে পারেন, অনেকের বাড়ি ডিস্টেন্সে থাকবার জন্য আসতে অসুবিধা হতে পারে চেম্বারে, তারা ছবি পাঠাতে পারেন, আপনারা উইদাউট এনি কনসালটেন্সি চার্জেস আপনি কনসালটেন্সি পাবেন। আজকে যারা মিস করেছেন প্রোগ্রাম, ডেফিনেটলি তারা ইউটিউবে প্রোগ্রামটা আরেকবার দেখে নেবেন, সিটিভেনের ইউটিউব পেজ ডক্টর প্রসেনজিৎ বড়াল দিলে অবশ্যই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আজকের মতো এই পর্যন্তই, আমাদের হাতে আর একদম সময় নেই, আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু মাথায় রাখবেন আবারও সামনের সোমবার ঠিক 7টার সময় আমাদের দেখা হচ্ছে। নমস্কার ডাক্তারবাবুকে, নমস্কার সবাইকে, ভালো থাকবেন।